সন্ত্রাসী সংগঠনের তালিকাতে তালেবানের বাদ নাম দিচ্ছে রাশিয়া গাজার পর ধ্বংস নিহত সাল দুই হাজার এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের ষাটটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিল হিজবুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ লেবাননে হাসপাতালে ইসরায়েলি হামলা রকেট ছুড়ে হিজবুল্লাহর জবাব দক্ষিণ লেবানন বিনুতে জাবিল শহরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইহুদবাদী ইদ্দাল গত রাতে দিনতে জাবিল শহরে শহীদ সালাহ গান্দুর হাসপাতালকে লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয় এর ফলে নজন লেবানিস মারাত্মকভাবে আহত হয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক ইদ্দলে বাহিনী ইচ্ছে করে লেবানিক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের হামলায় এ পর্যন্ত ইসলামী ত্রাণ সংস্থার এগারো জন ত্রাণকর্মী শহীদ হয়েছে এদিকে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলনে হিজবুলা ইসরায়েলি আগ্রাসনের জবাবে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে সত্তরটি রকেট নিক্ষেপ করা হয়েছে হিজবুলা প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে গতকাল সকাল থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন অবস্থানকে তেইশটি অভিযান পরিচালনা করেছেন তারা কাজায় ইসরায়েলের নির্মাণ গণ প্রতিবাদে গত প্রায় এক বছর ধরে দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে লেবানন হিজবুল্লাহ এর ফলে দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সূত্র ফাস্ট টুডে হামলা ঘোষণা। নতুন যে কোন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইজলে সকল জ্বালানি স্থাপনা একই সঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুশিয়ার দিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি আর জিসি ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী হুশিয়ার দিয়ে বলেছেন ইরানের হামলা নিজেদের অস্তিত্ব ঝুঁকি মুখে ফেলবে ইহুদিবাদী ইসরায়েল তিনি বলেছেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটি চালানির একক উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার গ্যাস ক্ষেত্রগুলো একযোগে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হবে ফিলিস্তিন লেবানন ইহুদিদের শেরাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিবের ইরানের তেল ক্ষেত্রগুলো হামলা চালানোর হুমকি দিয়েছে এই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এ হুঁশিয়ারি দিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে এবার ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভয়াবহ হামলা শুরু ইয়েমেনে একাধিক হামলায় চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য শুক্রবার এই হামলা চালানো হয় দেশটির সংবাদ মাধ্যম আল মাসিরহ টিভি জানায় রাজধানী ছানা হুদই দাহ বন্দরে হামলা করা হয়েছে তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোন তথ্য এখনো মেলেনি এদিকে গাজা ইদলে আগ্রাসনের জবাব বিশ্বের সরব ইয়ামেন সশস্ত্র গোষ্ঠী হতে বিভিন্ন সাগর মহাসাগরে একের পর এক জাহাজে হামলা ছেলে প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি সম্প্রতি ইজলে ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা মাত্রা বাড়িয়েছে তারা হুতিকে ঠেকাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সামরিক জোট গঠন করে এমন হামলা চালাচ্ছে বলেও জানা গেছে সূত্র ইন্ডিয়া টুডে লেবাননের মসজিদে ইজদালি বাবা হামলা লেবাননের দক্ষিণে এবার একটি হাসপাতালের পাশে মসজিদে হামলা চলেছে ইজদালি বাহিনী শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাল্লায় প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ইজদাল সেনা বাহিনী বলেছে ইজদাল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গোন্দাদে নির্দেশনা বিমান বাহিনী রাতভর চালাহ গোন্দুক হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চলেছে ওই মসজিদে সর্বরহ সন্ত্রাসি কমান্ডো সেন্টার চালাচ্ছিল ইজদাল আইডিএফ সদস্যের বিরুদ্ধে হামলা চাল দেখেিজ বলা সন্ত্রাসি কমান্ডো সেন্টার ব্যবহার করেছিল বলে বিবৃতিতে বলা হয়েছে চালাহ গোন্দুক হাসপাতাল জানিয়েছে অতিরিক্ত হামলায় তাদের নজন জন মেডিকেল নার্সিং স্টাফ আহত হয়েছে এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানি ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে গোষ্ঠীটির উপর পাল্টা আক্রমণ চালাতে ইসরায়েল তবে সম্প্রতি হিজবুল্লাহর উপর হামলা পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী এই সেই সঙ্গে শুরু করেছে স্থল অভিযান সূত্র ইন্ডিয়া টুডে এবার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দিচ্ছে রাশিয়া সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান নাম বাদ দিচ্ছে রাশিয়া শুক্রবার আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ দূত জামির কাবলুব এ তথ্য জানান রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে জানানো হয়েছে রাশিয়া সন্ত্রাসবিরোধী কার্যক্রম তদারককারী গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের এফবি প্রধান আলেকজান্ডার বোরতকিয়ো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন 2021 সালের আগস্টে আফগানিস্তান দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যেসব যোগাযোগ স্থাপন করা হয় তার মধ্যে প্রথমদেই ছিল রাশিয়া। তবে দেশটি আনুষ্ঠানিক ভাবে তালেবানকে কাবুলের শাসক হিসেবে স্বীকৃতি দেন এদিকে জামিল কাবুল বলেছেন এই ইস্যুতে একটি মৌলিক সিদ্ধান্ত এরই মধ্যে রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি বলেছেন সব আইনি প্রক্রিয়া অনুমতি দেওয়া দরকার এর জন্য আইন প্রণেতাদের পার্লামেন্ট এবং রাষ্ট্রীয় সংসদ সংস্থাগুলো কঠোর পরিশ্রম করতে হবে তিনি আশা প্রকাশ করেছেন শীঘ্রই তুরন্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে সূত্র পাস টুডে গাজার পর ধ্বংস স্তূপ লেবানন নিহত সালো 2000 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে সেই দিন ইজদাল আতরকিত হামাস তালে ফিলিস্তিনের সাংগঠনিক সংগঠন হামাস পার্শ্ববর্তী ইজদাল সীমান্ত ভেদ করে দৃষ্টি তান্ডব চালায় হামাসের যুদ্ধ ধরা এতে ইজদাল নিহত হয়েছে অন্তত 1200 জন আওতো 3000 এর বেশি সেই সঙ্গে অন্তত 250 জনকে জিম্মি করেছে হামাস সেই দিনই গাজা পালটা হামলা চালায় ইজদাল বাহিনী এরপর থেকে এখন পর্যন্ত ইজদাল হামাসের মধ্যে গাজার যুদ্ধ চলমান রয়েছে এতে গাজায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে 41000 ছাড়িয়ে আহত লাখের বেশি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানি ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইজরা উপর হামলা চালাচ্ছে গোষ্ঠীর উপর পাল্টা আক্রমণ চালাতেও ইজল তবে সম্প্রতি হিজবুল্লাহ উপর হামলা পরিমাণ বাড়িতে ইজাল বাহিনী গত 17-18 সেপ্টেম্বর লেবাননের পেজার ওয়াকিটকি বিস্ফোরণ ঘটনা ঘটেছে বিবিসি জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের মেবিত কয়েক মাস কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণ 200 এর বেশি বর্গ এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে ওই বিস্ফোরণে নিহত কয়েক দনে জানাজার সময় সেখানে কিছু বিস্ফোরণ ঘটে সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরয়েলের শত্রুকে সামরিক স্থাপনা ধ্বংস করলো হিজবুল্লাহ এবার হিজবুল্লাহ যোদ্ধারা সাতটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে চিরতরে ধ্বংস করে দিয়েছে আজকে দিন পর্যন্ত ইতালি বাহিনী সামরিক স্থাপনা উপর সাতটি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ লেবানন সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে জানায় তারা উত্তর ইসরায়েল হাইফা শহরের কাছে রামাতো ডেভিড বিমান ঘাঁটি ফাদি অন রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের এই স্থাপন লেবানন সীমান্ত থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিশেষ করে নাজারি সহ বেশ কিছু শহর সাইরেন বেজে ওঠে শত শত ইসরায়েল বাংকারে আশ্রয় নিয়েছে হিজবুল্লাহ আরো জানায় তাদের যুদ্ধরা একটি ইসরায়েলি মেরিক এটি আমার ক্ষেপণাস্ত্র মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে সূত্র মিডিল